তো আজকে হচ্ছে, এর আগে আমরা দেখছিলাম যে একটা এলইডি এর মধ্যে আমরা একটা অরিনো কোড লোড দিছিলাম, একটা এলইডি একটা ন্যানো সেকেন্ড পর অন অফ হয়। হ্যাঁ, তারপরে আমরা এটাও দেখছিলাম যে একটা সুইচের মাধ্যমে একটা এলইডি কে আমরা কন্ট্রোল করব। হ্যাঁ, এটাও আমরা দেখছিলাম। তো আজকে যে জিনিসটা দেখবো, যে সেভেন সেগমেন্টের কনসেপ্টটা দেখছিলাম, যে সেকেন্ড সেগমেন্টটা কি, আমাদের একটা কি থাকে, এলইডি থাকে, তাই না, ডিসপ্লে থাকে। এই ডিসপ্লেতে নির্দিষ্ট সময় পর পর আমার জিরো ড্র করে দেখাবে, তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই টাইপের জিনিসগুলো কন্টিনিউয়াসলি দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সেভেন সেগমেন্ট, তাই না। তো এই সেভেন সেগমেন্টের ডিসপ্লে গুলো আমরা সচরাচর কোথায় দেখতে পাই? আমরা যে মসজিদে এলইডি যেসব ওয়াচ গুলো আছে, মসজিদে অনেক সময় আমরা এলইডি ওয়াচ দেখতে পাই, তাই না, ওখানে কিন্তু টাইমটা লক্ষ্য করা যায়, জিরো মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আবার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1:30 পর্যন্ত এভাবে দেখতে পাই, তাই না। তো এটা কিন্তু আমরা মসজিদে বা ওয়াচে মানে ঘড়িগুলোতে, এলইডি ঘড়িগুলোতে বেশি দেখতে পাই সেভেন সেগমেন্ট। তো আসলে এটার আর্কিটেকচারটা কেমন, এটাতে কয়টা পিন থাকে, কিভাবে জ্বলে, তারপর কোনটার ব্যাস কত, এই জিনিসগুলো একটু টুকটাক করে আমরা আগে আলোচনা করবো, দেন আমরা এটা ল্যাবে যাবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেটা হচ্ছে এই যে এরকম, এরকম একটা বোর্ডের মধ্যে এই যে এরকম থাকে, এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর, 0 থেকে 9 পর্যন্ত সকল ডিজিট গুলো অটোমেটিক এখানে উঠে। ওকে, তারপর একটা আমাদের টাইম আপনাকে মেজারমেন্ট দেখায়। সাপোজ মনে করেন আমাদের ঘড়ির কাটার যে আমাদের এলইডির যে ঘন্টাগুলো, এটা আমাদের কেমন হয়, এরকম যদি হয় তাহলে একটা ঘন্টার কাটা থাকে, তাই না, এই ঘন্টার কাটাগুলো কি হয়, 0 থেকে 12 পর্যন্ত আমরা লক্ষ্য করি, তাই না, অথবা 1 থেকে 12 পর্যন্ত আমরা লক্ষ্য করি ঘন্টার কাটাটা। আর যদি মিনিটের কাটা হয় তাহলে 60 পর্যন্ত আমরা লক্ষ্য করি, সেকেন্ডের কাটা আমরা 60 পর্যন্ত লক্ষ্য করি, তাই না। তো এরকম করে এগুলো হচ্ছে সেকেন্ড সেগমেন্ট, এই যে এখানে আমরা সম্পূর্ণটা ইয়া করলে 0, আবার এটা যদি জ্বলে 1, আবার এটা যদি জ্বলে এটা হচ্ছে 2, এইভাবে সেভেন সেগমেন্ট ডিসপ্লে গুলোতে কাজ করে, একটু আমরা দেখি আসতে পারে। তাহলে এই হচ্ছে তার ইন্টারনাল আর্কিটেকচার, এগুলো হচ্ছে তার পিন। হ্যাঁ, এরকম টোটাল পিন আছে 10টা, এদিকে 5টা, অপোজিট সাইডে 5টা, এটা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে পিন সংখ্যা কটা, 10টা, রাইট। তো দেখেন, তো আমরা এই যে এই এলইডি, এখানে এলইডি টোটাল কটা আছে, একটা দুইটা, 3টা 4টা 5টা 6টা 7টা, এলইডি হচ্ছে টোটাল কয়টা, 7টা এখানে, তাই না, 7টা। তো এই এলইডি গুলো মেজারমেন্ট করার জন্য এদের পিন আছে, যেরকম আমরা যদি বিটাকে মেজারমেন্ট করি তাহলে 6 নম্বর পিন, আমরা যদি এটাকে মেজারমেন্ট করি তাহলে আমার কত, এই যে এই নাম্বার 7 নম্বরটা পিন, যদি এফটাকে আমরা ধরি তাহলে এটা পিন। ওকে, এখন আপনি যেই পিনে, এই 7টা পিনের ভিতর যেই পিনে আপনি অন দিবেন ওগুলো জ্বলে উঠবে, যেই পিনে আপনি অফ দিবেন ওগুলো জল নিভে যাবে। হ্যাঁ, এটা আপনি আপনার কোডিং স্টাইলে দিয়ে দিবেন। ওকে, এখন মনে করেন এই যে টোটাল ডিসপ্লে, আমি বিতে 0 করতেছি, মানে বি বাতিটা জ্বলবে, আর সিতে আমি 0 করতেছি, বাকি যতগুলো পিন আছে বাকি সব পিনগুলোকে আমি 1 করে দিচ্ছি। এই যে 0 0 মানে হচ্ছে কি, কারেন্ট দেওয়া, মানে বাতিটা জ্বলবে। তাহলে আমি যদি বি এবং সি পিনে যদি দিই, এই যে বি পিন আর সি পিনে যদি দিই, তাহলে কি হয়, 0 যদি দিলাম মানে এলইডিটা জ্বলবে, মানে এটা লাইন আর দুইটা লাইন জ্বলবে, তাহলে কি এটা কিন্তু আমার একটা 1 হয়ে গেল, তাই না, আর বাকিগুলো কিন্তু নিভবে, এই সবগুলো পিন নিভবে। ওকে, তেমনই ভাবে আপনি যদি বলেন যে আমি 0 ড্র করব, তাহলে আপনার জি নাম্বার পিনটা খালি কি করতে হবে, 1 দিতে হবে, বাকিগুলো সব 0 দিলে আপনার অটোমেটিক জ্বলে উঠবে, বুঝতে পারছেন। এই আর এখানে এখানে তাহলে 7টা পিন এখানে কাজে লাগতেছে, আর 2টা পিন আছে কম পিন আর একটা ডিপি পিন। হ্যাঁ, কম পিন বলতে আপনার, আমরা একটু দেখি, কম পিন বলতে এখানে ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ দেয়, এই যে কম নেক্সট কানেক্টেড টু গ্রাউন্ড অথবা ভিসিসি, মানে আপনি একটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড দিবেন, আর একটা কমের মাধ্যমে আপনি ভিসিসি কানেক্টেড দিবেন, এখন যেটা যেভাবে দেন সমস্যা নেই। ওকে, আর একটা ডেসিমাল পয়েন্ট, ডিপি নামে একটা ডেসিমাল পয়েন্ট থাকে। তাহলে 7টা হচ্ছে আপনার এলইডির পিন, আর 3টা হচ্ছে আপনার গ্রাউন্ড অথবা ভিসিসি, আর একটা ডেসিমাল পয়েন্ট পিন, এই টোটাল হচ্ছে সেভেন সেগমেন্টের 10টা পিন। কনসেপ্টটা ক্লিয়ার, কিভাবে ড্র হয় এটা, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সব জিনিসগুলো মোটামুটি বুঝছেন। তারপর দেখেন এটার ফিচার গুলো কি, এটা অ্যাভেলেবল ইন টু মোডস, এটা দুইটা মোডে অ্যাভেলেবল, একটা হচ্ছে কমন ক্যাথড যাকে সিসি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে কমন অ্যানোড যাকে সিএ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা এই যে আমাদের যে সেভেন সেগমেন্ট ডিসপ্লেটা আপনি দেখলেন, যেটার উপরে 0 1 ড্র হচ্ছে,
ওইটা কিন্তু অনেক মিলিমিটারে হতে পারে, 9.14 মিলিমিটার, 14.20 মিলিমিটার, 20.40 মিলিমিটার, 38.10 মিলিমিটার, এগুলো হতে পারে। আবার এই 7-segment ডিসপ্লেটা বিভিন্ন কালারেরও হয়, হোয়াইট, ব্লু, রেড, ইয়েলো, গ্রিন, এই কালারে হয়। ওকে, এই যে বিভিন্ন আমাদের কালারে হয়, এটা হচ্ছে আমাদের কি 7-segment ডিসপ্লে ফিচার। এখানে ফিচারগুলো একটু দেখে নেবেন, বুঝতে পারছেন? ওকে স্যার, জি স্যার। ওকে, একটু বেসিক জিনিসগুলো দেখেন, এগুলো ওই সচরাচর নর্মাল কথাবার্তা। তো এখানে কি ছিল ফিচারে, যে এই দুইটা মুডে কাজ করে, একটা হচ্ছে কমন ক্যাথোড আর একটা কমন অ্যানোড, মানে একটা সিসি আর একটা হচ্ছে সিএ। ওকে, তো দেখেন দেখি, যদি সিসি হয় তাহলে এই যে সিসির ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, সিসির ক্ষেত্রে নিচের গুলো হচ্ছে গ্রাউন্ড, মানে আপনার যে পিন গুলো আছে, প্রথম পিনটা হচ্ছে এ, এখানে দেখেন এটা হচ্ছে এ। এ মানে কি, ওটা একটা এলইডি, ওই জন্য এখানে একটা এলইডি দিয়ে দিছে, মানে এলইডিটা কি এক ধরনের ডায়োড না, ওই জন্য এটা D1 দ্বারা প্রকাশ করছে। তারপর বি, বি একটা এলইডি, এটা হচ্ছে একটা ডায়োড D2 দ্বারা। তারপর সি একটা, ডি একটা, এফ, জি, এইচ, তারপর হচ্ছে ডিপি। ওকে, এগুলোর নিচের পার্টটা কি যদি গ্রাউন্ডের সাথে সংযোগ হয় ওটাকে বলতেছে কমন ক্যাথোড। ওকে, আর যদি অ্যানোড হয়, অ্যানোডের কনসেপ্টটা একটু দেখেন, এই যে অ্যানোড, অ্যানোড হচ্ছে এই যে উপরে যুক্ত থাকবে আর নিচে তার পিন, তাহলে এটা হচ্ছে আমাদের কমন অ্যানোড। তেমন কোনো সিস্টেম না, জাস্ট ওইটাই, ওই জিনিসটাই, একটা হচ্ছে গ্রাউন্ডের সংযোগ আর একটা হচ্ছে ভোল্টেজের সংযোগ, মানে আপনি পাথগুলো চেঞ্জ করলেই ওই ক্যাথোড অ্যানোড পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, আর এগুলো হচ্ছে সব এলইডি, দেখছেন? এই যে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু একটা ডায়োড, ওইটা একটা এলইডি, বি একটা ডায়োড, ওইটা একটা এলইডি, সি একটা ডায়োড, ওইটা একটা এলইডি। ওকে, কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন দেখেন জিরো যে ড্র হবে, জিরো ড্র হওয়ার জন্য আমি কি বলছিলাম, দেখেন তো এই ডিসপ্লে দেখে বলেন তো, জিরো ড্র হওয়ার জন্য শুধু কোনটা অন রাখ, অফ রাখবেন আপনি, জি নাম্বার, জিটা, জিটা স্যার, তাই না? এই জি নাম্বার ইয়াটা, পিনটা অফ রাখবেন, বাকি সবগুলোই কি অন রাখবেন। যদি আপনি অন রাখেন তাহলে জিরো, অন মানে জিরো আর অফ মানে কি ওয়ান। এই যে দেখেন এখানে, এখানে দেখেন আমি জিরো ড্র করছি, তাহলে প্রথম 7টা পিন দেখেন, আমি জিরো ড্র করছি, প্রথম 7টা পিন দেখেন, এই 7টা, আর এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু দেখাচ্ছেন বিধায় ওয়ান। হ্যাঁ, তাহলে প্রথম 7টা দেখেন খালি, কিন্তু জি নাম্বারটা ওয়ান, মানে ওইটা কি নিভায় রাখছেন, বাকি জিরো মানে ওগুলোকে জ্বলায় রাখছেন, মানে অফ অন রাখছেন, যেহেতু অন রাখছেন ওগুলো সব এলইডি গুলো জ্বলবে। দেন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে জিরো ড্র হয়ে গেল। আর এই যে মিডিলেরটা তো জি, এই জিটাকে কি রাখছেন আপনি, অফ রাখছেন, তো আপনার এই এলইডি গুলো জ্বললে ওখানে কি দেখাবে, সুন্দর করে জিরো দেখাবে। তো ওয়ান ডিজিটের, ওয়ান ডিজিট কিভাবে ড্র করবেন, এই যে এটা আর এটা জ্বলা রাখলেই ওয়ান ডিজিট হয়ে গেল, বাকিগুলো নিভে হবে। তো এটা ভ্যালু কি, এটা ভ্যালু হচ্ছে বি, এটা ভ্যালু কি সি, তাহলে এগুলোকে আপনি জিরো করে দেন, বিসি কে, এই যে বিসি কে জিরো করে দিচ্ছে, বাকি সবগুলোই ওয়ান। এভাবে আপনার 7-segment অলরেডি জ্বলে, বুঝছেন কনসেপ্টটা? একটু ইন্টারনাল গ্রাফিক্যাল ভিউটা একটু দেখাচ্ছি। আচ্ছা, তাদের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে, আমরা ওই যে বিয়ে বাড়িতে এলইডি ডিসপ্লেটা দেখতে পারি, অথবা রাস্তাঘাটে অনেক সুন্দর সুন্দর ফুল ড্র করার ক্ষেত্রে আমরা এই 7-segment ডিসপ্লে দেখতে পাই, তাই না? অনেক সময় দেখতে পাই। তারপর আমাদের যে ডিজিটাল ওয়াচগুলো আছে এগুলো তো আবার 7-segment দেখতে পাই। এখন এই ডিসপ্লেটা কত, দেখেন এই ডিসপ্লেটা, এখানে এই গ্রাফিক্যাল ভিউয়ের মাধ্যমে এই ডিসপ্লেটার আপনার দৈর্ঘ্য, প্রস্থ, তারপর এটার পুরুত্ব কতটুকু, এসব জিনিসগুলো এখানে দেখাইছে। এর প্রস্থটা হচ্ছে 8.1, হ্যাঁ, তারপরে দৈর্ঘ্যটা হচ্ছে 1.45, এই যে সব জিনিসগুলো দেখাইছে, মানে ডিসপ্লেটা কেমন হয়, বুঝতে পারছেন? এগুলো অত ইম্পর্টেন্ট না আমাদের, আমাদের মেইন ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন ওই যে মুস্তাকিম না কি আপনার নাম, আপনি একটু, জি স্যার করছি। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের অর্ডিনো বোর্ড, আপনারা জানেন, আর এটা এই পাশেরটা হচ্ছে আমাদের ডিসপ্লে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই কি ডিসপ্লে, এটা 7-segment সংযোগ হবে আপনার। কিন্তু আমি বলেই দিছি পিন সংখ্যা টোটাল 10টা, তার মধ্যে আপনি যদি ক্যাথোড ইউজ করেন, অ্যানোড ইউজ করেন, তাহলে একটা গ্রাউন্ডের সাথে যাবে, আর বাকি 7টা পিন আমার এলইডির সাথে কানেক্টেড হবে। আমরা সুন্দর করে ট্রেনে কানেক্টেড করে দিচ্ছি, এগুলো আপনার দেখার কিছুই নেই, তাই না?
জাস্ট টেনে নেনে নে যাই কানেক্ট দিয়ে দিবেন, টেনে নিয়ে যাই কানেক্ট দিয়ে দিবেন, ঝামেলা শেষ। বুঝতে পারছেন? গুড। তাহলে এখন আমরা কোডিং এ যাই, এই 7 সেগমেন্টের এটা আমি এখন রান করব এবং আমরা কোডটা কিভাবে লোড দিব এই কনসেপ্টটা দেখব। দেখেন আমরা কোডিং এ যাই, অর্ডিনো বোর্ডে যাই। এই যে আমাদের অর্ডিনো বোর্ডে প্রথমে আমি সেট আপ করে নিছি, এটা একটু বড় করেন তো, কন্ট্রোল চেপে মাউসের বাটন ঘুরান। দেখেন প্রথমে আমি সেট আপ করে নিছি, সেট আপে আমি কি করছি, যেহেতু আমার এলইডি হচ্ছে 7টা, আমি এই সেট আপের ভিতরে 7বার যে আমার এলইডি গুলো জ্বলবে নিভবে এটার আমি একটা পিন মুড দিয়ে দিছি, যে আমার পিন মুড গুলো আউটপুট মুডে হবে, মানে জ্বলবে, এবং এরকম পিন মুড আছে টোটাল 7টা। আমরা বারবার পিন মুড 1 আউটপুট, পিন মুড 2 আউটপুট এরকম না ডিক্লেয়ার করে আমি একটা লুপের মাধ্যমে ডিক্লেয়ার করে নিছি। তো দেখি একটু লুপটা, আপনি কালারটা সরান। হ্যাঁ দেখেন লুপটা কি, প্রথমে আয়ারমান 1 দিছি, তারপর ফর লুপ আয়ারমান 1 আই গ্রেটার দেন ইজুয়াল টু 7, মানে 7বার লুপটা ঘুরবে এবং প্রতিটা পিন কি করে নেবে, আউটপুট মুডে সে প্রথমে সেট আপ করে নেবে। কারণ আপনি যে ওই যে গ্রাফিক্যাল হার্ডওয়্যারটা যখন ডিজাইন করলেন তখন কিন্তু 1 নম্বর পিনের সাথে ইয়ার 1 নম্বর সংযোগ দিচ্ছেন, 7 সেগমেন্টের 1 নম্বর সংযোগ, 2 নম্বর পিনের সাথে 2 নম্বর সংযোগ দিচ্ছেন। তাহলে আপনি কোনগুলো পিন ইউজ করছেন অর্ডিনো বোর্ডের, 7টা পিন 1 থেকে 7 এর মধ্যে এই 7টা পিন ইউজ করছেন, এই 7টা পিনেই আমি এখানে আগে আউটপুট মুডে নিয়ে নিলাম। ক্লিয়ার? ওকে, এখন দেখেন তারপর আমি লুপ নিব, লুপের ভিতরে আমি একটা ফাংশন কল করব জিরো। দেখেন তো আমি জিরো কখন পাবো, এর আগে আমি আপনাকে দেখাইলাম না, আপনি জিরো তখনই পাবো যদি আপনি জি নাম্বার পিনটা, ওখানে যে জি নাম্বার এলইডিটা যদি ল করে রাখেন, মানে ও জ্বলবে না, যদি ল করে রাখেন তাহলে ও জ্বলবে না। তো ওই জি বলতে কত নাম্বার পিন, ওই জি বলতে 7 নাম্বার পিন। বুঝতে পারছেন? জি বলতে 7 নাম্বার পিন। তাহলে দেখেন আমি জিটাকে কি করছি, ল করছি, বাকি সবগুলোকে হাই করে দিচ্ছি, মানে ওই 7 নাম্বার পিনটা বাদে, মানে ওই জিটা এলইডিটা বাদে বাকি সব এলইডি গুলো কি হবে, জ্বলবে। এজ এ রেজাল্ট কি হচ্ছে, আপনার জিরো ডিসপ্লেতে ড্র করে দেখাচ্ছে। তারপর 1 দেখেন, 1 এর জন্য কি করব, তাহলে 1 কেমনে পাবো আমি, সি আর বি এর মানটা খালি কি করতে হবে, হাই করে দিতে হবে, মানে সি আর বি কত কত নাম্বার পিন পাইছি, 2 আর 3 নাম্বার পিন, ওটাকে আমি হাই করে দিচ্ছি, বাকিগুলো ল। তাহলে আপনার এটা অটোমেটিক 1 ড্র হয়ে যাবে। আর ইনি এই দুটা, আর ইনি বোধহয় আরেকটা 8 নাম্বার পিনটা বোধহয় কল করছেন। হ্যাঁ 8 নাম্বার, 8 কিভাবে ড্র করছেন, 8 বলতে কি সবগুলাই কি আপনার হাই করে দিতে হবে না, হাই হাই, তাহলে আপনার 8 পেয়ে যাবে। তাহলে এটা এখন আমরা রান করব, রান করার একটু প্রসেসটা বলে দেন, প্রথমে টুলে যাব। জি স্যার, এখানে কোডটা ইয়া দিতে হবে না, আগে অর্ডিনোর রানটা করেন, অর্ডিনোর রান, হ্যাঁ অর্ডিনোর রানটা করেন। দেখেন আগে প্রথমে কোথায় যাব, সেভ করে নিতে হবে, তারপর হেক্স ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ হেক্স ফাইলটা কিভাবে তৈরি করবেন, মানে কোথায় যাবেন, টুল, টুল থেকে কোন অপশনটা একটু দেখাই দেন। টুল থেকে স্যার হচ্ছে স্যার ইসকেস থেকে স্যার এক্সপোর্ট কম্পাইল বাইনারি, মানে আপনি বাইনারি ফাইলটা তৈরি করবেন। হ্যাঁ তার বাইনারি ফাইলটা তৈরি হলে একটা হেক্স ফাইল তৈরি হবে, যে আমাদের সেভ হচ্ছে এবং ওই হেক্স ফাইলটা তৈরি হচ্ছে। জি স্যার, মানে হেক্স ফাইলটা স্যার এখানে আছে। হ্যাঁ দেখেন আপনি যেখানে লোকেশন দিবেন ওখানে হেক্স ফাইলটা অটোমেটিক চলে যাবে। জি স্যার, এই যে আমাদের বিন এই যে হেক্স ফাইল, হ্যাঁ তাহলে আমি এটা এখন আমি আমার হার্ডওয়্যারে পার্টটা চেনাই দিব। আমি যদি এটার উপরে ক্লিক করে এই যে এখান থেকে আমি পার্টটা চেনাই দিব, এখানে আমি ওই হ্যাক্স ফাইলে যে হ্যাক্স ফাইলটা তৈরি হইলো এখান থেকে চেনাবো। ওকে জি স্যার, এই যে অডিও থেকে গিয়ে এই যে হ্যাক্স ফাইলটা এখন আমরা সিলেক্ট করে ওপেন করে দেব, তারপর ওকে করে দেব। হ্যাঁ স্যার, রান করলে এটা অটোমেটিক্যালি, এখন যদি আমি সিমুলেশন করি দেখেন, তাহলে আমি কিন্তু 0 1 আর 8 আরে 8 8 এইটা দিছিলাম, এই জন্য কিন্তু এই কামটা হয়েছে। হ্যাঁ জিরো, এই দেখেন জিরো 1000 ন্যানো সেকেন্ড পর এই যে 1 হচ্ছে, আবার 1000 ন্যানো সেকেন্ড পর 8 হচ্ছে। বুঝতে পারছেন? আমি অন্যগুলা দিলে স্যার অন্যগুলা হবে আর কি। আচ্ছা এখন আপনি দেন দেখি, আপনি এখন আমাকে 9 ড্র করে দেখান, 9
যান অর্ডিনো বোর্ডে যান, হ্যাঁ ওখানে নাইন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেন। হ্যাঁ এই যে এখানে একটা নাইন নামে ফাংশন ডিক্লেয়ার করেন, কেন জানি এখন নিচে ভয়েড নাইন দিয়ে ফাংশন ডিক্লেয়ার করেন। কপি করে খালি ফাংশনটা চেঞ্জ করে দিয়ে, হ্যাঁ ফাংশনের নাম চেঞ্জ করেন নাইন। এটা পেস্ট করতেছি, পেস্ট হয়েছে তো? হ্যাঁ এখানে নাইন দেন, হ্যাঁ হয়েছে। তারপর নাইন ড্র করার জন্য কোন পিনটাকে ড্র করতে হবে ওটা দেখেন একটু। জি স্যার, হোয়াট ওইটা মেবি আপনার করতে হবে, কোন পিনটাকে দাঁড়ান আমি একটু দেখি স্যার। ওখানে হচ্ছে একটা টু নাম্বার পিনটাকে, মেবি ওয়ান নাম্বার পিন না স্যার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্যার, ফাইভটা বাদে সবগুলাই হাই হয় মনে হয়। আপনি কিভাবে কানেকশন দিচ্ছেন ওই হিসাবে বসান, ফাইভটা লো না? আচ্ছা দেখেন আমি একটু স্যার হিসাব করে, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 আচ্ছা এখন এটা ইয়া করেন, রান করেন, হেক্স ফাইল তৈরি করেন। জি স্যার, ওখানেই হেক্স ফাইলটা তৈরি হয়েছে না? জি স্যার ওইখানে। তাহলে এখন পার্টটা চেনাই দেন আবার, জিরো ওয়ান এইট এই যে নাইন বুঝছেন, এই যে নাইন চলছে দেখেন, জিরো ওয়ান এইট নাইন। এইভাবে আপনি জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ডিজিট নিজের ইচ্ছা মতো কি করতে পারবেন, সেভেন সেগমেন্টে ড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই ওই কোডিং এর মাধ্যমে। যদি দুই ড্র করতে চান ওভাবে টু ডিক্লেয়ার করে দিবেন, তারপর টু ড্র এডিটির কোন বাকিগুলো দিতে হবে ওগুলোকে ল করে দিবেন, বাকিগুলো হাই রাখবেন, হিসাব শেষ। এই সবাই বুঝছেন তো, একটু বলেন তো সবাই বুঝছেন কিনা? তাহলে একটু ভিডিওটা দেখে সুন্দর করে আগের মতো করে ড্র করে, যখন যার সুবিধা যে স্যার আমি ড্র করছি গ্রুপে দিয়ে দিবেন, ওকে? জি স্যার।